আগুনের লেলিহান শিখায় জ্বলছে চারপাশের জঙ্গল পুরে ছাই হয়ে গিয়েছে অন্তত সাতশো হেক্টর এলাকা আগুন নিভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা এমন দৃশ্যেরই মুখোমুখি হতে হয় ক্রোয়েশিয়ার পর্যটন অঞ্চল স্প্লিট সংলগ্ন পাহাড়গুলোতে দমকল বাহিনী জানায় স্থানীয় সময় রোববার বজ্রপাতের ফলে জার্নভনিকা এলাকার কাছে আগুন লেগে যায় প্রাথমিকভাবে এই আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার আবারও তা ছড়িয়ে পড়ে এর জন্য দমকা বাতাসকেই দায়ী করছেন তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর তিনশোর বেশি সদস্য রাত দিন নিরলস পরিশ্রমের পর অবশেষে বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আসে এই দাবানল ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় তবে গত মাস থেকেই তাপমাত্রায় পরিবর্তন দেখা যাচ্ছে শহরটির পরিবর্তিত এই তাপমাত্রার কারণেই দেখা দিয়েছে ভয়ঙ্কর দাবানল সাদিয়া তাসনিম সময় সংবাদ